ক্রিয়েটিভ ইউআর চ্যানেলে স্বাগত। আজকে গোলকতায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করছি। প্রশ্নটি কিরূপ? দুটি গোলকের ব্যাসার্ধের যোগফল 10 সেমি, গোলক দুটির ঘনফলের যোগফল 880, ঘন সেমি হলে উহাদের ব্যাসার্ধের গুণফল নির্ণয় কর। তাহলে কী দেওয়া আছে? দুটি গোলক দেওয়া আছে, এই ধরছি একটি গোলক, এই ধরছে একটি গোলক, তাহলে এটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটার ব্যাসার্ধ ধরছি স্মল আর। তাহলে কি দেয়া আছে? তাহলে এই গোলক দুটির কি দেয়া আছে? ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়াল টু কত? ব্যাসার্ধ দুয়ের যোগফল হচ্ছে 10 সেমি। আর কি দেওয়া আছে? দুটি গোলকের ঘনফলের যোগফল, ঘনফল মানে কি? 4/3 ক্যাপিটাল আর কিউ প্লাস 4/3 স্মল আর কিউ ইকুয়াল টু 880, এ দুটো দেওয়া আছে। তাহলে আমার ব্যাসার্ধ দুয়ের গুণফল নির্ণয় করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল আর ইনটু স্মল আর নির্ণয় করতে হবে। তাহলে ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে ক্যাপিটাল আর এবং স্মল আর সেমি, তাহলে দুটো ধরে নিয়েছি। প্রশ্ন অনুসারে কি বলতে পারি? প্রথম শর্ত অনুসারে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়াল টু 10, এটা 1 নং দিয়ে রাখছি। দ্বিতীয় শর্তানুসারে কি বলতে পারি? 4/3 ক্যাপিটাল আর কিউ প্লাস 4/3 স্মল আর কিউ দেওয়া আছে 880, এটা 2 নং। এখন 2 নংকে যদি একটু সিম্পলিফিকেশন করি কি পাবো? 4/3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পাবো? ক্যাপিটাল আর কিউ প্লাস স্মল আর কিউ ইকুয়াল টু 880, তাহলে বা 4/3 মানে 22/7 ইন্টু ক্যাপিটাল আর কিউ প্লাস স্মল আর কিউ ইকুয়াল টু 880। তাহলে বা ক্যাপিটাল আর কিউ প্লাস স্মল আর কিউ ইকুয়াল টু 880 গুণন, এটা উল্টে যাবে ওদিকে গেলে, উপরে 3 × 7, 4 × 22, 4/22 88 কাটলে 10, বা এটার সূত্র যদি বসাই এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ক্যাপিটাল আর স্মল আর ইনটু এ প্লাস বি ইকুয়াল টু কত হবে? 3×7=21 × 10 × 210, তাহলে বা ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর মান দেওয়া আছে 10, তাহলে 10³ - 3 ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর হচ্ছে 10, এর মান ইকুয়াল টু 210, তাহলে বা -30 ক্যাপিটাল আর স্মল আর ইকুয়াল টু 210 মাইনাস কত হবে? 1000 -30 ক্যাপিটাল আর স্মল আর ইকুয়াল টু -200 থেকে 210 গেলে -790, মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, বা ক্যাপিটাল আর স্মল আর ইকুয়াল টু 790/30, সুতরাং ক্যাপিটাল আর স্মল আর ইকুয়াল টু কি হবে? 79/3
ভাগ করে দিলে 3 26 78 79 81 2 3, তাহলে এত, তাহলে কত বেরোলো এটা? 26 সমস্ত 1/3 কি হবে? 2টি গুণফল, মানে বর্গ শ্রেণী। সুতরাং ব্যাসার্ধ দ্বয়ের গুণফল কত হবে? সমান সমান 26 সমস্ত 1/3 বর্গ শ্রেণী। এটি অ্যান্সার।